নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হলো। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ছোট বাচ্চাদের অনেক সময় কি হয়, নতুন কিছু জিনিস দিলে ওরা সারাক্ষণ কিন্তু সেই জিনিসটা নিয়ে পড়ে থাকে, পুরানো জিনিসের দিকে তাকায়ও না, আর সেটা যতক্ষণ না পুরানো হয় ততক্ষণ সেটাকে কাজ ছাড়াও করে না। আমার হয়েছে ঠিক সেই অবস্থা, নতুন ছাদ পড়েছে বলে সারাক্ষণ ছাদে রয়েছি, আর তার উপরে আরও উপরি পাওনা হয়েছে কি বলতো, এই যে কল। অ্যাকচুয়ালি বাবা ছাদে জলের ব্যবস্থা করার জন্যই কলটা লাগিয়ে দিয়েছে ট্যাঙ্কের সঙ্গে ফিট করে, তো সেই কারণের জন্য কলে একেবারে কেচে কুচে ছাদেতেই মেলে দিয়ে এখানে স্নান করে সমস্ত কিছু কাজ সেরে তারপরে নিচে নামি, আরও বিকালে করে আবার আসি, এসে একটু করে ঘুরি। আর সবার ফার্স্ট কাজ কি বলো তো, ছাদে এসে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করা। আসলে বাবার পায়রা পাখির প্রচুর শখ, আর এখানে যেহেতু ছাদে প্রচুর পায়রা রয়েছে তাই ওরা তো খাওয়ার ছড়ায় যে দানা গম দেয় সেগুলোকে খায় আর সারা ছাদময় ছড়িয়ে ভর্তি করে, তার সঙ্গে পটিও করে। তো সেই জন্য সকালে করে এসে একবার করে ঝাঁট দিয়ে নিলে পরিষ্কার হয়ে যায় আর সারাদিনে তাকে পরিষ্কার করতে লাগে না। তো সেই জন্যই সবার ফার্স্ট এসে আমি এটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর জামাকাপড়গুলো সব কেচে এক ধার থেকে সব মেলে দেবো। আর ছাদে হলে একটা সুবিধা কি হয়, টানাটানি করে ওপর নিচ করতে হয় না, একেবারে কেচে ধুয়ে পরিষ্কার করে এখানে মেলে দিলাম। আর যেহেতু কাচাকুচি করলে জামাকাপড় তো ভিজবেই, কার কী হয় জানি না, আমার তো প্রচুর জামাকাপড় ভিজে যায় একদম, মানে হাফ কোমর পোর্শন পর্যন্ত পুরো ভিজে একদম চুপচুপে হয়ে যায়। পুকুরে না করলেও কলেতে করলেও একই অবস্থা। তো সেই জন্যে একেবারে স্নানটাও সেরে নিচ্ছি। আর আমার মুখে না খুব ব্রণর সমস্যা হয়, এটা আমি দেখেছি, তাই আমি রেগুলারলি ফেস ওয়াশটা ইউজ করতে পারি না, আমার খুব সমস্যা হয়, একটু দুদিন তিন দিন ছাড়া ছাড়া ইউজ করতে হয়। তো আজকের মুখটা খুব ময়লা পড়েছে দেখে একটুখানি ফেস ওয়াশ করে নিলাম, তারপরে একটু তুলসী দানে জল দিয়ে নিচ্ছি। এটা আমার রোজকার নিয়ম, মানে আমি স্নান করে নিয়ে তারপর তুলসী দানে জল দেবো, দিয়ে তারপরে মুখে কিছু দেবো। যথারীতি তোমরা দেখলে যে আমি স্নান টান করে নিয়ে রেডি, মানে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়েছি বলা ভুলাবে, একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আসলে কালকে একাদশী ছিল, আজকের একটু তাড়াতাড়ি পালনা করার কথা ছিল, কিন্তু আমার একটু উঠতে লেট হয়ে গেছে, প্লাস পড়ানো ছিল, তো পড়িয়ে উঠতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য পালনাটা করতেও দেরি হয়ে গেছে। তাই এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর আমি ছাদে এসেছি, দিদি অলরেডি স্নান করে রান্না বসানো হয়ে গেছে, এতক্ষণে প্রায় রান্না বোধহয় হয়ে এসছে, আমি জানি না। আমি ছাদে এসে স্নান করলাম, কাজবাজ করলাম, করে নিয়ে এসলাম, বাবা প্রচণ্ড হাওয়া হচ্ছে, আসলে তিনতলার ওপরে ছাদটা, তো সেই কারণের জন্য এতটা মানে হাওয়া হচ্ছে। এখানে আশপাশ গুলো ফাঁকা, মানে এখানে দুই একটা ছাদ যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব পুরো ফাঁকা ফাঁকা ছাদ, তো সেই জন্য হাওয়াটা একদম পুরো অল্প হাওয়া হলেও নিচে যতটা বাঁধা পায় উপরে বাঁধা পায় না বলে প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে, মনে হয় যেন মানে ঝড়ের মতন বলতে পারো। চারিদিকে গাছপালাগুলো দেখো, এই দেখো, এখান থেকে হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই জোরে হাওয়া হচ্ছে উপরে। এই যে ছাদ দাঁড়িয়ে আছে এই ছাদটা আমাদের, আর এই যে এদিকে ছাদটাও কাকিমাদের, কাকিমাও অনেকক্ষণ জামাকে জামাকাপড় মেলে দিয়েছে, তবে শুকনো হয়ে গেছে এখন, আর আমাদের সবে মেললাম যেহেতু তাই ভিজে, তাই একটু পরে আবার আসবো বেলার দিকে, তখন এসে জামাকাপড়গুলো তুলে নিয়ে যাবো। বিকালের দিকে তোমাদেরকে একবার এনে দেখাবো যে এখান থেকে ছাদটা কত সুন্দর লাগে, আর আকাশে কত পাখি ওড়ে, কি মানে এত সুন্দর মনোরম দৃশ্য তোমরা ভাবতে পারবে না। আবার পায়রা, এগুলো কতগুলো পায়রা দেখছো, এই পায়রাগুলো সব বাবা পোষে, বাবার মানে শখ বলতে পারো, তোমাদেরকে বলেছি পাখি পিছনে পাখির ঘরও আছে, বাবা পাখি পুষতে ভালোবাসে, পায়রা পুষতে ভালোবাসে। এখন যেহেতু পাখির ঘরের ভিতর দিয়ে যাবো, তো আমি তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দেবো, তো তোমরা যদি আমাকে ইচ্ছুক যে কোনটা কী পাখি জানতে, কেমন কী জানতে চাও, তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও, আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। প্রচুর প্রচুর পাখি আছে এখানে, প্রচুর পাখি থাকে, প্রত্যেকটা এক একটা খোপ দেখতে পাচ্ছ, এক একটা খোপে এক এক রকম পাখি আছে। আমি এতটা ভালো করে এখন দেখানোর টাইম পাচ্ছি না, তবে এখানে প্রচুর পাখি আছে। আরো বাইরের দিকেও অনেক আছে দেখবে, দেখাচ্ছি দাঁড়ান, আমি এসছি বলে এদের চেঁচামেচি আরো বেশি হয়ে গেছে জোরে জোরে। তো ঘুম দিয়ে উঠে চুলটা আঁচড়ায়নি বলে
চুলটা দেখো না জট পড়ে কি অবস্থা হয়ে গেছে। আসলে রাত্রে করে আমি চুল ছেড়ে শুই তো তার জন্য একটু বেশিই জট পড়ে যায়। আর চুলটা যে বিলুনি করে শোবো সেটাও হয় না, কারণ মনে থাকে না প্রায় দিন, সেই জন্য চুলটা ছেড়ে শুয়ে পড়ি। আর তার জন্য এতটাই জট পড়ে যায় যে সকাল সকাল যদি ভিজে চুল অবস্থায় ছাড়িয়ে না নিই তাহলে চুলে একদম গাদা গাদা ছিঁড়ে যাবে, একদম চিরুনিতে ভর্তি ভর্তি করে চুল উঠবে। সেই জন্যে বাধ্য হয়ে একদম স্নান করে ভিজে চুলেই চুলটা আঁচড়ে নিই। আর একটু পরেই দেখো না চুলটা আবার গুটিয়ে নিতে হবে, এখনই তাই চুল ছেড়ে আছে, আমার গরম হচ্ছে, কিন্তু কী করবো কিছু করার নেই। 12:30 নাগাদ দিদি মানুকে স্নান করিয়ে নিয়ে ওকে খাইয়ে দিয়ে উপরে চলে গেছে, তো আজকের ওকে আর ভিডিওতে আনা হয়নি। আর আমি এখন একা, মা বাড়ি নেই, মা গেছে একটু বারাইপুরে কাকিমার সঙ্গে, দরকার ছিল কিছু। আর বাবা গেছে দোকানে, বাবা এখনও আসেনি, দেখি এবার ফোন করে দেখবো বাবা কত দূর কখন আসবে। আর দিদিরা তো উপরে শুয়ে পড়েছে, এখন আমি মানে একাই বলতে গেলে আছি। আর আমার পতিদেব সে এখন শুয়ে ঘুমাচ্ছে, যেহেতু নাইট ডিউটি করে তো আজকের একটু সকাল সকাল উঠে পড়েছে, সেই কারণের জন্য ও উঠে খানিকটা বাইরে থেকে চক্কর মেরে এসেছে, একটু বাজার করে দিয়েছে, দিয়ে টিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছে। আর আমার পিছনে এই যেটা দেখতে পাচ্ছ, এই এই যে ক্যাবিনেটটা আর বাবা বানিয়েছে নতুন করে, এবারে করে এই মনে হয় 15-20 মতন হবে, এটা বাবা বানিয়েছে বলছি, কারণ বাড়িতে মিস্ত্রি এসে আর কি বানিয়ে দিয়ে গেছে, বাবা কাঠ কিনেছিল সেই কাঠ দিয়ে বানিয়ে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো প্লাইউড দিয়ে হয়, তবে বাবা একটু মজবুত করার জন্য কাঠ দিয়েই বানিয়েছে। আর উপরে হয়েছে মা ঠাকুরঘর, তো যেখানে দিদি মেশিনে কাজ করতো সেইখানে আর কি আসলে ঠাকুরঘরটা হয়েছে। আর মেশিনটা এখন আপাতত নিচে রাখা হয়েছে বারান্দাতে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু। এই যে দেখো এখানে মেশিনটা রাখা হয়েছে, আপাতত দিদি এখানেই কাজ করছে, এখনও ভালো করে একটা সাজিয়ে ওঠা হয়নি, রং হয়নি, কিছুই হয়নি, সবে আর কি বানানো হয়েছে, হবে না এটা পালিশ হবে, তারপরে এটাকে ভালো করে গুছিয়ে গেছে রাখা হবে, এখনও পর্যন্ত কমপ্লিট করেনি, তো মিস্ত্রি এখন অন্য কাজে গেছে বলে তাই আসতে পারিনি, যখন আসবে তখন আস্তে আস্তে টুকটুক করে হবে, তো কবে আসে দেখা যাক। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাও, আমার তো পছন্দ হয়েছে। হ্যাঁ বলে দিই, ডিজাইনগুলো কিন্তু হাতে করা নয়, ডিজাইনগুলো মেশিনে করে এনেছে বাবা, গিয়ে এখানে চেনা জানা একটা কাকুর কাছ থেকে আর কি করে এনেছে। আমার কিছু হাতের কাজ আছে সেইগুলো আমি কমপ্লিট করবো, তো আমি শাড়িতে ফলস পার একটু বসাই, মানে বাড়ির কারোরকে দেওয়ার জন্য, মানে কারোর যে দোকান থেকে আনা শাড়ি এরকম কিছু নয়, নিজের পরা শাড়ি যেগুলো সেগুলো এবার দোকানে দিলে কি হয় অনেক টাকা ফলস দিয়েও নিয়ে নেয় প্লাস অনেক টাকা দাম নিয়ে নেয় ওটা বসানোর জন্য। আর আমি যেহেতু সেলাইয়ের কাজ শিখেছি তো টুকটাক এগুলো পারি, সেই কারণের জন্য এই মানে ব্লাউজের ফলস টলস বসানো এই যে কাজগুলো আমি মোটামুটি হাতেই করে নিই। তো এখন যেহেতু ফাঁকা আছি, একা আছি বসে, তো আর এই জন্য টাইম নষ্ট না করে ওইগুলোই করে নিই টুকটুক করে। এই শাড়িটা আমার ওই বাড়ির মা আমাকে দিয়েছে, তো মা কোনো একটা অনুষ্ঠানে পেয়েছিল তো সেই জন্যে আমাকে দিয়েছে, মা বললো তুই পরাটা তোকে পরলে বেশি ভালো লাগবে। তো ফলসটা বেশ কিছুদিন ধরে বসাবো বসাবো করে বসানো হচ্ছিলো না, কেনা পড়েছিল, তো কালকেরই আমি খানিকটা বসেছি, আজকের বাকিটা বসিয়ে নিচ্ছি। আর আজকের দুপুরের মেনু হয়েছে এটা, বিন কড়ায় আলু ভাজা, পেঁপেগুলো একটু সর্ষে দিয়ে ভেজেছি একদম চিরে চিরে করে, আর পালং শাক সিদ্ধ, তার সঙ্গে ডিমের বড়ার তরকারি, তো এটাই ব্যাস। তো এখন বাজে 3:30, আর আমি এত সাজুগুজু করে, এত সাজুগুজু নয় যদিও, আমি যাচ্ছি মানুদের স্কুলে, আমি আর আমার পতিদেব দুজন মিলে যাচ্ছি মানুদের স্কুলে, ওদের স্কুলে ভর্তি ছিল, সকালের দিকটা হয়ে গেছে, তবে এখন ফাঁকা পাবো বলে যেহেতু আমাদের চেনা জানা, মানে ওর পা মানে মানুর পাপা আর কাকাই দুজনে সব ওই একই স্কুলে পড়েছে, তো সেই জন্য অনেক বছরের কাছে চেনা জানা, তো সেই কারণের জন্য আমাদের ফোন করে বলা হয়েছিল যে আমরা পরে গিয়ে ভর্তি করে দেবো, তো সেই জন্য এই দুপুরবেলা যাচ্ছি গিয়ে ভর্তি করবো, ওর বই দেবে, বইগুলো এনে তারপরে দেখবো ওর এক্সাইটমেন্টটা কেমন থাকে। স্কুলে যাওয়ার পথে একটু এটিএমে আসতে হলো, আসলে দাদা ওকে অনলাইনে টাকা পাঠিয়েছে আর ওর কাছে ক্যাশ নেই, তাই জন্য একটু ক্যাশ টাকা তোলার জন্য এটিএমে গিয়েছি, আর তারপরে একদম সোজা স্কুলে চলে যাচ্ছি। হ্যাঁ ক্যাশ তুলতে হলো এই কারণের জন্য, ওর স্যার যেহেতু অনেকদিন পুরানো দিনের মানুষ তো সেই কারণের জন্য উনি অনলাইনে পেমেন্ট দেওয়া নেওয়া করতে পারে না, তাই আর কি ক্যাশে দেওয়া। ভিতরটা কতটা সুন্দর দেখো, আশপাশগুলো কি সুন্দর, ছোট্ট ছোট্ট গাছ,
ফুলের গাছ, তাছাড়াও বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ, কি সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে। এই যে মাঠটা দেখছো, এখানে মানুষের অ্যানুয়াল ফাংশন হয়, তো যদি কখনো খেলার দিন আসতে পারি আমি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো। আর এই দরজা দিয়ে ভিতরে এসেই তারপর মানুষের ক্লাসরুম, তো ক্লাসরুমের বাইরেও আর একটা বড় মাঠ রয়েছে। এখানে দেখছো কত বড় বড় গাছ চারদিকে। আর এই যে স্লিপটা দেখছো, এই স্লিপটা ওর ছোটোবেলার ওর কাকাই পাপার এই স্লিপটা চড়তো, এইটা দেখে ওর অনেক ছোটোবেলাকার স্মৃতি মনে পড়েছে, তাই সেগুলোই আমাকে এখন বলছে। তারপর ওখান দিয়ে ফিরে একটু ফুচকাকে সোজা বাড়ি চলে এলাম। এখানে মাদুর রাখো না, পরে পরে খুলে দেখি কি কি আছে, খুলে দেখবে তো এখানে বসে। দেখো ওইগুলো খুলে খুলে দেখো, মজা হচ্ছে না? মজা হচ্ছে না? সব একই খাতাই দিয়েছে, খাতা দিয়ে 11টা 12টা খাতা দিয়েছে, আঁকার খাতা দিয়েছে। এবার আঁকা শুরু হবে আঁকার বই দিয়েছে, আঁকা শুরু হবে। সকালবেলা নীল আকাশে উড়ছে মনের পাখি, দিনটা যেন হয়কো সুখের হয়কো, এই ছবিটাই আঁকি। ঠিক আছে, পেজটা অনেকদিন পর তোমাদের সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লাগলো, আশা করছি তোমরাও ভিডিওটা খুব এনজয় করেছো। দেখা হবে পরের ভিডিওতে, বাই।